हेलो बंधुरा आज के दोपहर आपडेटे आपनादेर स्वागत। झोड़ो हावा बोइते पारे पश्चिम बंग सह बांग्लादेशेर उपकूलेर जायगागुली एबं आंध्र प्रदेश एबं उड़ीषार उपकूलवर्ती अंशगुलिते आमरा देखिए दिच्छी पश्चिम बंगे कत गतिवेगे झोड़ो हावा बोइते पारे। बर्तमान जो निम्नचाप सेटी किन्तु आस्ते आस्ते एगिए जाबे उपकूलेर दिके, तार फले कत गतिवेगे झोड़ो हावा बोइते पारे। तो एरपरे तार संगे आमरा देखे नेब जे घूर्णी झड़ेर सम्भावना आगामीते आर आछे किना एटी देखे नेब एबं बृष्टिपात आजके केमन होबे सेटी अलरेडी सकालेर आपडेटे दिये देखिए दियेछि। ना देखे थाकले चैनेले गिये देखे नेबेन एबं जेटा होच्छे गिये एई भिडियो डेसक्रिप्शन बक्सेओ ताहले लिंकटी दिये राखबो, सेखान थेके क्लिक करे देखे निते पारबेन। चलुन देखे निच्छि जोदि विशाखा पत्तनमेर काछे देखी ताहले किन्तु झोड़ो हावा अलरेडी शुरू होये गेछे एबं 24 থেকে 27 किलोमीटर गतिवेगे हावा पहुँचे जाबे आजके एबं आगामी कालके 36 किलोमीटर गतिवेगे हावा चले जेते पारे एबं प्रचुर परिमाणे किन्तु बृष्टिपातेर सम्भावना संगे बज्र विद्युतेर सम्भावना रयेछे। एबं जोदि आमरा এই উড়িষ্যার দিকে কিছু জায়গা দেখি, আমরা উপকূলের সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি। ব্রহ্মপুরের দিকে যদি দেখি, এখানেও কিন্তু 22 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে এবং বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। যদি আমরা দেখি বালাসোরের দিকে, এই দূরের দিকে দেখি এখানে কেমন হতে পারে, আজকে এখানে সম্ভাবনা না থাকলেও আগামীকাল কিন্তু 19 কিলোমিটার গতিবেগে। কিন্তু এর ফলে কি, যেহেতু দূরের দিকেও কিন্তু হাওয়া ভালো থাকে, ঘূর্ণাবর্ত যেহেতু অনেক বড় থাকে, তাহলে আমরা দেখে নিচ্ছি যে দীঘা মন্দারমণির দিকে কেমন হতে পারে। এখানে কি ওই রকমই থাকবে না আরও বাড়তে পারে? এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে একটু বেশি হতে পারে। আজকে কিন্তু এই বেলা বাড়ার সাথে সাথে এর গতিবেগ বাড়তে পারে, ঝোড়ো হাওয়া বইবে। ঝড় হবে না, ঝোড়ো হাওয়া, যেটা হচ্ছে 18 থেকে 15 কিলোমিটার গতিবেগ এবং আগামী কালকেও দেখা যাচ্ছে কিন্তু গতিবেগ বাড়তে পারে। 23 কিলোমিটার 25 কিলোমিটার 22 কিলোমিটার গতিবেগে মঙ্গলবার বইবে এবং বুধবার পর্যন্তও কিন্তু হাওয়ার গতিবেগ থাকবে। বুধবারে আরও বেশি হতে পারে, 29 কিলোমিটার গতিবেগে দীঘার সাইডে বইতে পারে এবং বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু বইতে পারে হাওয়া। এবং দেখা যাচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ স্বস্তি মিলতে পারে ওই সমস্ত এলাকাতে বোঝা যাচ্ছে। এবারে দেখুন মন্দারমণির দিকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে কি হতে পারে। মন্দারমণির দিকে কি হাওয়া বইবে জোরে? দীঘার দিকে তো পাওয়া গেল। দেখুন মন্দারমণি ইতিমধ্যে বেরিয়ে গেছে, মন্দারমণিতে আমরা ক্লিক করলাম। মন্দারমণির দিকে কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে আজ থেকে আস্তে আস্তে কিন্তু হাওয়া বইবে। 23 কিলোমিটার গতিবেগে, 19 কিলোমিটার, 24 কিলোমিটার গতিবেগে, 27 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে এবং বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে বিকেলের দিক থেকে কিন্তু এমন সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে কালকে থেকে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে হতে থাকবে এমন সম্ভাবনা রয়েছে এখনকার আপডেট অনুযায়ী। 24 পরগনার আমরা গঙ্গাসাগরের দিকে দেখে নেব, এখানে এই নিম্নচাপের ফলে কেমন কী সম্ভাবনা। এখানেও কিন্তু আস্তে আস্তে আজ থেকেই হাওয়া বইতে শুরু করবে, 18 থেকে 17 কিলোমিটার গতিবেগ এবং আগামীকাল দেখা যাচ্ছে 25 কিলোমিটার পর্যন্ত গতিবেগে হাওয়া বইবে এবং বুধবারে বেশি হতে পারে, 28 থেকে 28 কিলোমিটার পর্যন্ত, 27, 28, 23 কিলোমিটার গতিবেগ এবং বৃহস্পতিবারেও কিন্তু থাকবে। তার সঙ্গে রয়েছে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব বাংলাদেশের দিকে। দেখুন কিছু অংশ দেখে নিচ্ছি, বাংলাদেশে কি এর প্রভাব কিছুটা প্রভাব পড়বে, বাংলাদেশের উপকূলবর্তী অংশে কি হচ্ছে। দেখুন এখানে এই যে কলাপাড়া, এইখানে যে বৃষ্টি রয়েছে এখানে একবার দেখে নিচ্ছি, তারপরে আমরা চলে যাচ্ছি। দেখুন এই দিকে কিন্তু অনেকটা কম সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়ার। আমরা চট্টগ্রামের দিকে একবার দেখে নেব এখানে কোনো সম্ভাবনা আছে কি না। এখানে চট্টগ্রাম বা কক্সবাজারের দিকে এই সমস্ত এলাকাতে কিন্তু এদিকে ঝোড়ো হাওয়া আসবে না, এখানে কম গতিবেগ রয়েছে। অর্থাৎ এর প্রভাবে বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অংশে কিন্তু একটু জোরে জোরদার হাওয়া কিন্তু বইতে পারে, মোটামুটি ঝোড়ো হাওয়া বইতে পারে এমন সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং 3-4 দিন বইতে পারে। এবারে এটা হচ্ছে যে এই নিম্নচাপের ফলে এই রকম কিন্তু সম্ভাবনা রয়েছে এবং উপকূলের দিকে গেলে এর ফলে কিন্তু যেটা হচ্ছে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টিপাত কিন্তু কি হতে পারে দেখুন এখানে কেমন দেখাচ্ছে, যদি বৃষ্টিপাত হয় কিনা এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ট্র্যাকটা করে দেখাচ্ছি, একটু করে ট্র্যাক করছি বিকেলের দিকে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঝোড়ো হাওয়া দেখালাম, বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। মারাত্মক বৃষ্টিপাত হবে না, হালকা মাঝারি হবে সেটা দেখাচ্ছে। বৃষ্টিপাত কিন্তু মোটামুটি মাঝারি ভারী, তার সঙ্গে অতি ভারীও হতে পারে, সম্ভাবনা রয়েছে মোটামুটি। এটা দেখা যাচ্ছে যে এখানে হ্যাঁ প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, এর ফলে কিন্তু এই এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হবে এবং অর্থাৎ এখানে সতর্ক বার্তা জারি থাকবে। আগামী কালকে থেকে তো ঝোড়ো হাওয়াটার পরিমাণ বাড়তে থাকবে এবং যেটা দেখা যাচ্ছে যে কলকাতাও দিকেও মানে কলকাতা তার সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা একটু দেখিয়ে দিচ্ছি অল্প। আজকে খুব বেশি সম্ভাবনা নেই, অথচ আজকে কিন্তু মূলত গরম হতে পারে এবং হালকা আংশিক মেঘলা আকাশ হতে পারে, কারণ এখানে পাতলা মেঘ রয়েছে। আগামী কালকে কিছুটা বৃষ্টিপাতের দেখা মিলতে পারে যা বোঝা যাচ্ছে, অথবা হাওয়া বইতে পারে, বৃষ্টিপাত কিছুটা হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর এ সমস্ত বিভিন্ন জায়গাতে হতে পারে। মূলত দক্ষিণবঙ্গের চান্স বেশি এবং বুধবারেও কি বৃষ্টিপাতের চান্স রয়েছে দেখুন, দেখিয়ে দিচ্ছি। বুধবারেও কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত এর ফলে হতে পারে। এবারে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড় যেটা হচ্ছিল গতকালকে, তো মারাত্মক ঘূর্ণিঝড়ের আকার দেখাচ্ছিল আরব সাগরে এবারে, এবং দেখাচ্ছিলাম যে এইটি এখান থেকে বয়ে বয়ে ওখানে যাচ্ছিল, কিন্তু আজকের আপডেটে পরিবর্তন হচ্ছে কিনা দেখুন, দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আবহাওয়া ভয়ঙ্কর রূপে পরিবর্তন হচ্ছে, আজকে সকালের সঙ্গে বিকেলের আপডেটের মিল থাকছে না। তো বায়ুর চাপটা মোটে চলে গেলাম, দেখুন কি গতিবেগ হচ্ছে। ওটা ছিল 15-16 তারিখ করে এখানে একটা নিম্নচাপ থেকে ঘূর্ণি তৈরি হওয়ার কথা ছিল, দেখুন এখন কি আপডেট দেখাচ্ছে, নতুন কি পরিবর্তন এসেছে। সুতরাং কখনো মনে হচ্ছে ঘূর্ণিঝড় হবে, কখনো মনে হচ্ছে নিম্নচাপ, কখনো মনে হচ্ছে কিছুই হবে না। তো তিন রকম আপডেট আমাদের আগেই সতর্ক করে বলেছিলাম যে এই যেটা ঘূর্ণিঝড় দেখাচ্ছে সেটি কিন্তু ফাইনাল নয়, হতে পারে সেটা কোনো বড় শক্তি ধারণ করে ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে, অথবা সেটা পাকিস্তান, ওমান অথবা পশ্চিম আমাদের ভারতের দিকে ফিরে আসতে পারে, অথবা শক্তি হারিয়ে সমুদ্রের মধ্যেই নিম্নচাপ হয়ে নর্মাল হয়ে যেতে পারে। তো দেখুন আজকের আপডেটে কি দেখাচ্ছে, আজকের আপডেটে এখনও পর্যন্ত দেখাচ্ছে শক্তি কিন্তু আজকে অনেকটা কম দেখাচ্ছে, অর্থাৎ যে সম্ভাবনা তৈরি হচ্ছিল এটি কিন্তু মনে করবেন না যে উল্টোপাল্টা খবর। বায়ু যেহেতু প্রচণ্ড পরিমাণে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই শক্তি এখান থেকে যদি নিয়ে যেতে না পারে তাহলে এখানে শক্তি অতটা অর্জন নাও হতে পারে, হয়তো কম শক্তিশালী হয়ে যেতে পারে বা এখান থেকে সেরকম শক্তি এনার্জি গেইন করতে নাও পারে, সেক্ষেত্রে এটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গতিতে পরিণত হওয়ার চান্স, একদম মাটি হয়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তো ট্র্যাক করে যেটা বোঝা যাচ্ছে যে এতে কিন্তু শক্তি আসছে না, এতে আবারও পরিবর্তন আসতে পারে, কারণ এইখান থেকে যখন যাবে তারপরেই কিন্তু নির্ভর হবে এতে নতুন করে কিছু সম্ভাবনা আছে কি না। তো দেখুন এখনকার আপডেট অনুযায়ী এটি কিন্তু সিম্পল একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও এটি কিন্তু দেখা যাচ্ছে যে আরও এদিকে পশ্চিমের দিকে কিন্তু দক্ষিণ পশ্চিমের দিকে মুভ করছে এবং তাতে শক্তি যেটা কমে গিয়ে মনে হচ্ছে এটা সমুদ্রের মধ্যেই একদম শেষ হয়ে যাবে, এটি কোথাও আছড়ে পড়বার সম্ভাবনা কিন্তু মনে হচ্ছে যেন নাই। তো এই আপডেটে বোঝা যাচ্ছে যে এতে কিন্তু কিছু অর্থাৎ আরব সাগরে যে ঘূর্ণিঝড় গতির কথা উঠছিল সেটি কিন্তু মূলত ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং কোনো রকম কোনো সম্ভাবনা থাকছে না, এবং নতুন যে নিম্নচাপ যেটি সকালের আপডেটও দেখিয়েছি যেটি তৈরি হতে চলেছে 14 তারিখ নাগাদ, তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পুজোর আগে নামতে পারে। তো এই ছিল লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেট আবার দেখা হচ্ছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।